সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালোই আছেন। এখন বাজে সকাল 7টা, আমি মাত্র হেঁটে এলাম। তো এইবার আমি সব কাজ করব, সমস্ত নোংরা হয়ে আছে, বিছানা টিছানা সব কিছু। আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ, তো রান্নাঘর পরিষ্কার করতে হবে, সব কাজ যেমন করে সেরকম করবো এবার। তারপর আজকে রায় বাইরে প্রচণ্ড কুয়াশা, খুব কুয়াশা, সাদা হয়ে আছে, আর ঠান্ডাও বেশ ভালো রকম। তো আমি হেঁটে চলে এলাম, কটা বাজে তখন গেছিলাম? 6টা 10, এখন 7টা। এই দেখুন, এখনও বিছানা তোলা হয়নি, চারিদিক মানে অপরিষ্কার হয়ে রয়েছে। দেখুন আমার ছেলে ঘুমাচ্ছে, দেখেছেন? এইবার আমি চলে এসেছি রান্নাঘরে, বাসনগুলো মাজছি, মাজা হয়ে গেছে। আমি মাজার পর একবার প্রথম একবার ধুয়ে নিই, তারপর আর একবার ধুই। তো মাজা হয়ে গেছে, একবার ধোয়া হয়ে গেছে, মানে শেষবারটা আর কি ধুচ্ছি। তা নাহলে তো ওই সাবান লেগে থাকবে, তো সেই কারণে আর কি দুবার ধুই, সকলেই তাই করে। বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি, তারপর ঘর মুছবো, ঝাঁটা দেবো, ঘর মুছবো, পরপর সব পড়ে যাবে, ঠিক আছে? এবার আমি গ্যাসটা আর স্ল্যাবটা একটু মুছে নিচ্ছি, মুছাই থাকে তবু সকালে আর একটি মুছে নিচ্ছি, ঠিক আছে? রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর শুক্তো বানাচ্ছি। এই যে দেখুন, বড়ি ভেজেছি আর করলাগুলো ভাজছি। হ্যাঁ, আমার ভাগরা এসেছে, ননদের ছেলে, ও শুক্তো খেতে চেয়েছে, সেই জন্য ওই জন্য শুক্তোটা বানাচ্ছি, ঠিক আছে? করলা ভাজা হয়ে গেছে, এইবার তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেখাচ্ছি, আর কালো সরষে ফোড়ন দেব। এটার তলায় সাদা সর্ষে আছে, আর এটা কালো সর্ষে, প্যাকেটটা
প্যাকেট অবস্থায় রেখে দিয়েছি। শুক্তোতে অনেক রকম সবজি দেওয়া যায়, আমি এই কাঁচকলা দিয়েছি, শিম দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, ডাঁটা দিয়েছি, কাঁচকলা দিয়েছি, আর করলা আর বড়ি আর কি দিচ্ছি না। ভালো করে হাঁচি লেগে দিই, তারপরে নুন দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, ভালো করে কাঁচা গন্ধটা চলে যাক, কেউ খেতে চাইলে না টেনশন হয়, নিজেরা খাই, যাই হোক ভালো হলেও ঠিক আছে, মন্দ হলেও ঠিক আছে, কিন্তু ভাবনা খেতে ফেরে তো চলছে। সেটা আবার কেমনভাবে তারপরে করুক, মাইমা পারে না, সেই জন্য পারতেই হবে আমাকে। আজকে কিছু খায় না, নুন দিয়ে দিলাম, এবার দেখে দেবো। হ্যাঁ, মিশিয়ে দিয়েছি হলুদ, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখবেন এই দেখুন। ঠিক আছে, এবার আমি এই মশলাটা, এটা হচ্ছে সর্ষে, পোস্ত, আদা, জিরে, আদা, জিরে, সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটেছি, দিয়ে দিলাম, আর একটা সাদা সর্ষে দিয়েছি। ঠিক আছে, কালো সর্ষেটা ফোড়ন দিয়েছি, সাদা সর্ষেটা বাটা দিলাম। ঠিক আছে, বাটিটা ধুয়ে জল দেবো, দেখুন বাটিতে লেগে আসবে, ধুয়ে জল দেবো ভালো করে। সর্ষে, পোস্ত, আদা, জিরে, বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম, দিয়ে এবার আমি জল দেব, আর একটু আর মেশাবো না, নাড়বো না, জল দিয়ে দিই, এবার জল দিয়ে দেবো। ঠিক আছে, জল দিয়ে ফোটার পর তারপর আমি উচ্ছে আর বড়িগুলো দেবো, কিছুটা দেবো জল, কিছুটা দেবো জল, সবজিটা তো আজকে রেটটা আছে, সেই কারণে কিছুটা একটু বেশি করে জল দিতে হবে, বেশি মানে পুরোটা জল দেবো না, অল্প জল দিলাম, আর বাকিটা দেবো এই যে আমুল দুধ খুলেছি গরম জলে, আমুল দুধটা দিয়ে দিলাম, ব্যাস, আর কোনো জলের কোনো চিহ্ন দেবো না। এবার নুন দিয়ে দেবো, দিয়ে ফোটার পর আমি বড়ি আর করলাগুলো তুলে দেবো। ঠিক আছে, এই যে দেখুন, এই যেটুকু দুধ আর যেটুকু জল দিলাম এর মধ্যেই হবে সুক্তটা।
আর আমি দেব না কিছু। এগুলো ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, তো সেই কারণে একটু নুনটা বুঝে দিতে হবে। আর দেব না বাবা, বেশি হয়ে গেলে, বেশি হয়ে গেলে খেতে পারবে না। এই যে দেখুন ফুটে গেছে। আর আমি এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাঁচা লঙ্কাগুলো একটু জলে ঝোলে ডুবিয়ে দিলাম। আর বড়িগুলো দিয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিই। সব দিয়ে দিচ্ছি বড়িগুলো, কেমন জানি না বড়িগুলো কেমন এলো কেনা। বড়িগুলো দিয়ে দিলাম। আর সর্বশেষ দিয়ে দিচ্ছি করলাগুলো। এবার যখন নামাবো, আমার দিদি বলেছে নামানোর সময় রাঁধুনি বাটা দিয়ে নামাবি, রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে। একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো আমি এখন তুলছি, তুলে তো মেজে তো ওখানে রেখেছিলাম, সেগুলোই এখন আমি তুলে দিচ্ছি। ঠিক আছে, আর এই যে নটে শাকটা আমি ভেজেছি, নটে শাকটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, শুক্তটা হচ্ছে, নটে শাকটা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, আর এখন আমি কড়াইতে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। ঠিক আছে, মাছটা ভেজেছি, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। মাছটা ভেজে তুলে রেখেছি, আর ওই যে রসুন আর আদা দিয়ে, টমেটো দিয়ে, আর কি লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে একটু মাছটা, মাছ দিয়ে আলুতে তরকারি করছি। মানে খুব সিম্পল, সাধারণ রান্নাকে একটু মানে অসাধারণ করে তোলার চেষ্টা করছি আর কি। একটু মটরশুঁটি দেব, দিয়ে এইভাবে রান্নাটা করে নেব। ঠিক আছে, বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, কেমন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।